আর এরই মধ্যে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পোস্টার। হাওড়া ডোমজুর এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো, দেবাশিস চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে। দেবাশিস, কি উল্লেখ রয়েছে সেই পোস্টারে? দেখো, আমরা কয়েকদিন আগে দেখেছিলাম বালিতে বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিরাগত বলে আখ্যা দেওয়া হয়েছিল এবং এখানে যে পোস্টারগুলি সেগুলি দেওয়া আছে সেগুলিকে ডোমজুরের বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী ক্যান্ডিডেট হিসেবে সেখানে তার নাম লেখা আছে। তাদের দাবি শুটুপুটে পরিযায়ী নয়, এবার ভূমিপুত্র চাই ডোমজুর বিধানসভায়, অর্থাৎ ডোমজুরে যারা ভোটে দাঁড়াবেন তিনি ডোমজুরবাসী হতে হবে, পরিযায়ী বা বহিরাগত তাদেরকে নেওয়া হবে না। আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে সমর্থনে বেশ কিছু পোস্টার পড়েছিল। এই পোস্টারগুলি যেখানে যেখানে পড়েছে সেই পোস্টারগুলি নিচেই এরকম তৃণমূল কংগ্রেসের ডোমজুর বিধানসভা এলাকা তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই নাম দিয়েই এই পোস্টারগুলিকে ফেলা হয়েছে, জানিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত দলের তরফ থেকে যেরকম ভাবে কিছু বলা হয়নি, অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই পোস্টার তীরে ডোমজুর বিধানসভা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সলব থেকে মাকড়দা প্রতিটি এলাকায় পোস্টার দেখা যাচ্ছে। ধন্যবাদ দেবাশিস। দুয়ারে সরকার প্রকল্প এখন গোটা দেশে এমনকি দুনিয়ার কাছে মডেল, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে 1,12,00,000 মানুষ নাম লিখিয়েছেন প্রকল্পে, দাবি রাজ্যের। সরকার সময় পরিষেবা পৌঁছতে ব্যর্থ বলেই দুয়ারে এত ভিড়, পাল্টা অভিযোগ বিজেপির। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প, পঞ্চায়েত এবং পুর এলাকায় ক্যাম্প করে পরিষেবা পৌঁছানোর কাজ শুরু হয়েছে 1লা ডিসেম্বর। সেই প্রকল্পেই দুরন্ত সাফল্য এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। পরিষেবা প্রদানের জন্য মোট 4টি পর্যায়ে 20,000-এর বেশি শিবিরের আয়োজন করা হয়েছে এবং আমার মনে হয় ইটস এ নিউ মডেল ইন ইন্ডিয়া, ইভেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। মুখ্যমন্ত্রীর দাবি 20শে ডিসেম্বর পর্যন্ত 1,12,00,000 মানুষ নাম নথিভুক্ত করেছেন দুয়ারে সরকার প্রকল্পে। 25শে জানুয়ারি পর্যন্ত এই প্রকল্প চলবে। দুয়ারে সরকার প্রকল্পে এই সাফল্য দাবিকে নস্যাৎ করেছে বিজেপি, উল্টে অভিযোগ তুলেছে ব্যর্থতার। দুয়ারে সরকারে যারা বেনিফিশিয়ারি হয়েছেন এবং বলা হচ্ছে 1 কোটি ফুটফল হয়েছে, তাহলে এটা থেকেই বোঝা যাচ্ছে এই সরকার 10 বছরে কি করেছে। মুখ্যমন্ত্রীর বিবৃতি থেকে এটা পরিষ্কার হয়ে গেল যেখানে কোনো গভর্নেন্স নেই, প্রান্তিক মানুষের স্বার্থে কোনো কাজ করতে পারেননি, কোনো ডেলিভার করতে পারেননি, তার কারণে আজকে এই প্রোগ্রামে এত মানুষ সেখানে আসছেন। আজকে নির্বাচনের আগে শুধুমাত্র এই কার্যক্রম ভোটের উদ্দেশ্যে। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্যের প্রকল্পের সুবিধে ভোটের আগে মানুষের কাছে আরও একবার পৌঁছে দেওয়ার উদ্যোগ, একেবারে দরজায় গিয়ে জনতার হাতে সুবিধে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে রাজ্য। প্রথম দিন থেকেই পাল্টা আসরে নেমেছে বিজেপি। আর নয় অন্যায়, গৃহ সম্পর্ক অভিযানে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপি নেতারা। তৃণমূল নেতারাও রিপোর্ট কার্ড হাতে যাচ্ছেন বাড়ি বাড়ি। সামনেই ভোটের বছর, 20-র শেষে বাংলার দরজায় দরজায় এখন শুধুই রাজনীতির দরজা। News18 Bangla।